নতুন একটি লাইভ মক টেস্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত নয় বন্ধুরা প্রত্যেকটা কোশ্চনের যে দুই সেকেন্ড সময় হবে এরপর কারেক্ট অ্যান্সারটি তোমাদের জানিয়ে দেবো যে কুড়িটি প্রশ্নের উপরে মক টেস্ট হবে আশা করি তোমরা সকলেই অ্যান্সার করতে পারবে আজকের নিয়ে প্রথম কোশ্চেনটি দেখো সারা ভারতে আপতকালীন অবস্থা জারি করতে পারেন কে সারা ভারতে আপতকালীন অবস্থার কথা বলা হয়েছে কে জারি করতে পারেন যারা বন্ধুরা অপশান এ বলছো রাষ্ট্রপতি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী কোশ্চেনটা ভালো করে খেয়াল করো ভারতের কোন রাজ্য সবথেকে বেশিবার রাষ্ট্রপতি শাসনের আওতায় এসেছে ভারতের কোন রাজ্য সব থেকে বেশিবার রাষ্ট্রপতি শাসনের আওতায় এসেছে যেমন বন্ধুরা অপশান বি পাঞ্জাব বলছো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এই পাঞ্জাব রাজ্য সবচেয়ে বেশিবার রাষ্ট্রপতি শাসনের আওতায় এসেছিল পরবর্তী কোয়েশ্চেন দেখো ভারতীয় সংবিধানের কত নম্বর ধারার অধীনে গঠিত হয়েছিল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারার অধীনে গঠিত হয়েছে কি ইউনিয়ন খেয়াল করে কী বলা হয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন যারা বন্ধুরা অপশান সি বলছো কারেক্ট অ্যান্সার তিনশো পনেরো নম্বর ধারার অধীনে গঠিত হয়েছিল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পরবর্তী কোশ্চেন দেখো ঘূর্ণমান পরিকল্পনা প্রস্তাবিত সময়কাল ছিল কি ঘূর্ণমান পরিকল্পনার প্রস্তাবিত সময়কাল ছিল কি প্রত্যেকটা কোশ্চেনে দুই সেকেন্ড করে সময় খুব তাড়াতাড়ি অ্যান্সার করো যারা বন্ধুরা অপশান ডি বলছো কারেক্ট অ্যান্সার উনিশশো আটাত্তর থেকে তিরাশি সাল এই ঘূর্ণমান পরিকল্পনার সময়কাল ছিল পরবর্তী কোশ্চেন এনএইচ ওয়ান সংযোগ করেছে কোন দুটি স্থানকে এন ওয়ান সংযোগ করেছে কোন দুটি স্থানকে প্রত্যেকটা কোশ্চেন দুই সেকেন্ড সময় কারণ পরীক্ষা অনেক সময় কিন্তু কম পাবে যারা অপশন এ বলছে কারেক্ট নয়া নয়াদিল্লি ও অমৃতসর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী কোশ্চেনটি দেখো পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার টেম্পারেট পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার টেম্পারেট জঙ্গল কোন উচ্চতায় পাওয়া যায় পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার বলা হয়েছে যে টেম্পারেট জঙ্গলটি আছে সেটা কত উচ্চতায় পাওয়া যায় যার মধ্যে অপশন বি বলছো কারেক্ট অ্যান্সার দু হাজার কারেক্ট হয়ে যাবে পরবর্তী কোশ্চেনটি দেখো কত সালে আদমশুমারি অনুযায়ী বর্তমান লোকসভার আসনগুলি বিভিন্ন অঙ্গরাজ্যের মধ্যে বণ্টিত হয়েছে খেয়াল করার প্রশ্নটা কত সালের আদমশুমারি অনুযায়ী বর্তমান লোকসভার আসনগুলি বিভিন্ন অঙ্গরাজ্যের মধ্যে বণ্টিত হয়েছে যারা বন্ধুরা অপশান সি বলছো কারেক্ট অ্যান্সার উনিশশো একাত্তর সালের আদমশুনারি অনুসারে এটা করা হয়েছিল পরবর্তী কোশ্চেন দেখো লোকসভায় কোনো অর্থ বিল পাশ হয়ে যাওয়ার পর রাজ্যসভায় বিলটি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণে সর্বাধিক কতদিন বিলম্ব করতে পারে রাজ্য লোকসভায় কোনো অর্থ বিল পাশ হয়ে যাওয়ার পরে কি বলা যে রাজ্যসভায় বিলটি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণে সর্বাধিক কতদিন বিলম্ব হতে পারে যারা বন্ধুরা অপশান ডি বলছো কারেক্ট অ্যান্সার চোদ্দো দিন পর্যন্ত বিলম্ব করা যেতে পারে পরবর্তী কোশ্চেন দেখো সাক্ষ্য দর্শনের রচয়িতা কে সাংখ্য দর্শনের সরি বন্ধুরা সাংখ্য দর্শনের রচয়িতা কে যারা অপশান এ বলছে কপিল কারেক্ট অ্যান্সার সাংখ্য দর্শনের রচয়িতা কপিল পরবর্তী কোশ্চেন দেখো ভারতে উৎপন্ন বক্সাইটের আটানব্বই পার্সেন্ট কোন রাজ্যে পাওয়া যায় ভারতে উৎপন্ন বক্সাইটের আটানব্বই শতাংশ কোন রাজ্যে পাওয়া যায় যারা বন্ধুরা অপশান বি বলছো কারেক্ট আনসার মধ্যপ্রদেশ রাজ্যে পাওয়া যায় আটানব্বই পার্সেন্ট বক্সাইড পরবর্তী কোশ্চেন দেখো জল ঢাকা নদীর উৎস কি জল ঢাকা নদীর উৎস কি অবশ্যই ভিডিওটি লাইক করো আর কত স্কোর করলে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাই ভিডিওটিকে লাইক করো এবার দেখো জল ঢাকা নদীর উৎস কি যারা অপশান এ বলছো বিদ্যাং হ্রদ কারেক্ট আনসার এবার জল ঢাকা নদীর উৎস হচ্ছে বিদ্যাং হ্রদ পরবর্তী কোশ্চেন দেখো বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে নিম্নলিখিত মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা যায় কোনটি এখানে যে নির্মলিখিত বলা হয়েছে তার সম্বন্ধে কোনটা বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় নির্মলিখিত মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা যাবে অপশান বি বলছে কারটা আনসার টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সাহায্যে এটা বিশ্লেষণ করা যায় তেরো নম্বর প্রশ্ন দেখো কর্কটক্রান্তি রেখা নিচের কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে এই যে অপশান দেওয়া হয়েছে এর মধ্যে কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখাটি গেছে যার মধ্যে অপশন সি বলছে মধ্যপ্রদেশ কারেক্ট আনসার হয়ে যাবে চোদ্দো নম্বর প্রশ্ন দেখো আজকে জল বন্টন সমস্যা নিচের কোন রাজ্যের মধ্যে সৃষ্টি হয়েছে জল বন্টন সমস্যা নীচের কোন রাজ্যের মধ্যে সৃষ্টি হয়েছে যার অপশন ডি বলছে কারেক্ট আনসার কর্ণাটক ও তামিলনাড়ু রাজ্যের মধ্যে এই জল বন্টন সমস্যার সৃষ্টি হয়েছে পরবর্তী কোশ্চেন দেখো কোনো স্থানের অক্ষাংশ বলতে আমরা বুঝি ওই স্থানের কৌণিক দূরত্ব ড্যাশ সাপেক্ষ এই ড্যাশের জায়গায় কী বসবে এটা তোমাকে বলতে বলা হয়েছে এখানে কোনো স্থানে অক্ষাংশ বলতে আমরা বুঝি ওই স্থানে কণিক দূরত্ব ড্যাস সাপেক্ষ যারা বন্ধুরা অপশান এ বলছো নিরক্ষরেখা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ষোলো নম্বর প্রশ্ন দেখো আজকের অপারেশন বর্গা বলতে কি বোঝায় অপারেশন বর্গা বলতে কি বোঝায় যারা বন্ধুরা অপশান বি বলছো প্রজাদের জমির সর্বজনীন নিবন্ধীকরণ কর্মসূচিকে বোঝানো হয় অপারেশন বর্গা খেয়াল রাখবে জমির সর্বজনীন নিবন্ধীকরণ এ মনে রাখলেই যথেষ্ট সাত প্রশ্ন দেখো দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় পরিকল্পনা কৌশলে গণের সঙ্গে কার নাম যুক্ত এই দ্বিতীয় বলা হয়েছে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পার সঙ্গে কার নাম যুক্ত এটা এখানে বলা হয়েছে যারা বন্ধুরা অপশান এ বলছো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সরি বন্ধুরা যারা অপশান সি সি কারেক্ট অ্যান্সার প্রশান্ত চন্দ্র মহানমেশ কারেক্ট হয়ে যাবে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে প্রশান্ত চন্দ্র মহানবেশ নামটি যুক্ত পরবর্তী কোশ্চেন দেখো আঠারো প্রশ্ন আজকের নিচের কোনটির সবচেয়ে উপযুক্ত নিউক্লিয়াস জ্বালানি নিচের কোনটি সবচেয়ে উপযুক্ত নিউক্লিয় জ্বালানি এবং অপশান ডি বলছে প্লুটোনিয়াম দুশো উনচল্লিশ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সবচেয়ে নিউক্লিয় জ্বালানি কোনটার মধ্যে উপযুক্ত প্লুটোনিয়াম দুশো উনচল্লিশ আজকে উনিশ নম্বর প্রশ্ন দেখো টেলিস্কোপ নলের উভয় প্রান্তে কি থাকে টেলিস্কোপ নলের উভয় প্রান্তে কি থাকে যারা অপশান এ বলছে উত্তর লেন্স থাকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান এ কারেক্ট অ্যান্সার টেলিস্কোপ নাল উভয় প্রান্তে উত্তর লেন্স থাকে আজকের না শেষ প্রশ্ন দেখো একটি বস্তু আনুভূমিক তলে সমভূমিতে গমন করে তবে বস্তুটি চলার সময় নিচের কোন রাশিটি থাকবে না একটি বস্তু আনুভূমিক তলের সমভূমিতে গমন করে তবে বস্তুটি চলার সময় নিচের কোন রাশিটি থাকবে না যেমন অপশন সি বলছো কার একটা হয়ে যাবে তরুণ তো টোটাল কুড়িটা প্রশ্ন আলোচনা করলাম কত স্ক্রো করলে কমেন্ট বা জানাও আর অবশ্যই একটা লাইক করো আর যে নতুন দর্শকদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলকনটি বাজে রাখো জয়েন মন্ত্র বন্ধুরা তিনটোটা আবার দেখা হবে সে সুস্থ থেকো ভালো থেকো